তারপরে আর কোনো কিছু কাটাছেড়া হয় না, এরকম ছোট্ট চিকন একটা মেশিন আমরা মেরুদণ্ডের ভিতরে পাস করে দিই এবং এটাতে কোনো রোগীকে অজ্ঞানও করা লাগে না। দর্শক, আপনি কি জানেন মেরুদণ্ডের চিকিৎসায় আধুনিক একটা পদ্ধতি রয়েছে, এন্ডোস্কোপিক সার্জারি? আজকে কথা বলবো এন্ডোস্কোপিক সার্জারি বিষয়ে। কোমর ব্যথা এবং ঘাড় ব্যথা হলো মেরুদণ্ডের সমস্যাগুলোর মধ্যে সবচেয়ে সহজ এবং সবচেয়ে কমন একটা বিষয়। তো কোমর ব্যথার সঙ্গে কিন্তু পায়ের দিকে ব্যথাটা যায়, পা অবাস হয়ে যায় এবং অনেক সময় ঝিঝি করে এবং পা অনেক সময় মাংসপেশিগুলো শুকিয়ে যায়। অনেক ক্ষেত্রে বিশেষভাবে খুব সিভিয়ার যখন হয়ে যায় তখন কিন্তু পায়খানা প্রস্রাবের সমস্যা হতে পারে। আবার ঘাড়ের ব্যথার ক্ষেত্রেও কিন্তু হাতের দিকে ব্যথা আসে, হাত অবাস হয়ে আসে, হাত ঝিনঝিন করে ইত্যাদি এই ধরনের প্রবলেম হতে পারে। এই প্রবলেমগুলোর মেইন যে কারণে হয় সেটা হলো ডিস্কের সমস্যা। অনেকে এটাকে বলা হয় হাড় বেড়ে গিয়েছে, অনেকে বলে এটা হাড় ক্ষয় হয়ে গেছে। আসলে কিন্তু এটা দুই হাড়ের মাঝে যে ডিস্ক রয়েছে, এখানে আপনাকে যদি দেখাই যে মেরুদণ্ডের হাড়গুলোর মাঝে যে একটা জোড়া রয়েছে এটাকেই আমরা ডিস্ক বলছি। এই ডিস্কটা বের হয়ে যেয়েই কিন্তু ডিস্কের সমস্যা হয়, যেটাকে আমরা বলি PLID। তো এছাড়াও কিন্তু এখানে মেরুদণ্ডের যে নালি আছে নালিটা ছোট হয়ে যাওয়ার জন্য বা চিকন হয়ে যাওয়ার জন্য সমস্যা হতে পারে। আবার অনেক ক্ষেত্রে এই হাড়গুলো একটা থেকে আর একটা সরে যেয়েও কিন্তু প্রবলেম হতে পারে। তো এই সব ক্ষেত্রেই কিন্তু আমরা এই কোমর ব্যথা এবং ঘাড় ব্যথা এই সমস্যা নিয়েই রোগীগুলো আমাদের কাছে আসে এবং এটা এক্সরে এবং একটা MRI করলেই খুব সহজেই কিন্তু আমরা সমাধান করতে মানে প্রবলেমগুলো আমরা ধরতে পারি। আর এর চিকিৎসার ক্ষেত্রেও অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় যে হয়তো ছোটোখাটো বা অল্প যখন থাকে তখন আমরা ওষুধ এবং কিছু ব্যায়াম এবং নিয়মকানুন বলে দিলে সেগুলো আপনারা ভালো থাকেন, কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু সার্জারি বা একটা প্রসিডিওর লাগে। সেই সার্জারি ক্ষেত্রেই কিন্তু বলা হচ্ছে যে আধুনিক চিকিৎসা হলো এন্ডোস্কোপিক চিকিৎসা। কারণ সার্জারি যেটা প্রচলিত সার্জারি সেখানে কিন্তু রোগীকে অজ্ঞান করে অনেক বড় করে কেটে মাংসগুলো সরিয়ে এখান থেকে হাড়গুলো কেটে তারপর সার্জারি করা হয় এবং এক্ষেত্রে রোগীর শর্ট টার্ম এবং লং টার্ম অনেকগুলো প্রবলেম হতে পারে এবং সে কারণে কিন্তু অনেক রোগী ভয় পায় এই মেরুদণ্ডের সার্জারি করার জন্য এবং দেখা যায় যে তারা ব্যথা নিয়ে অনেকদিন থেকে এইভাবে চলে। কিন্তু যেটা আধুনিক চিকিৎসা আমরা বলছি সেটি ছোট্ট একটা কলমের মতো চিকন, এরকম কলমের মতো একটা চিকন একটা মেশিন যেটা সামনে ক্যামেরা থাকে এবং এটার মাঝখানে একটা ফাঁপা একটা নালীর মতো থাকে, সেটা আমরা এখানে মেশিনটা এখানে আমরা এইভাবে ঢুকিয়ে দেই এবং ছোট্ট একটা কাটা মানে আমি বলবো যে এটা 6 মিলিমিটার, তার মানে বুঝতে পারছেন 1 সেন্টিমিটারের অর্ধেক পরিমাণ একটা স্কিনে একটু কাটি আমরা, তারপরে আর কোনো কিছু কাটাছেড়া হয় না, এরকম ছোট্ট চিকন একটা মেশিন আমরা মেরুদণ্ডের ভিতরে পাস করে দিই এবং এটাতে কোনো রোগীকে অজ্ঞানও করা লাগে না। 1 ঘন্টা বা 1.5 ঘন্টার একটা অপারেশন প্রসিডিওর এবং দেখা যাচ্ছে যে এরপরেই রোগী খুব সহজেই স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে, শর্ট টাইমের ভিতরে বাসায় যেতে পারে এবং 1-2 সপ্তাহের ভিতরে সে স্বাভাবিক কাজকর্মে ফিরে যেতে পারে। সুতরাং মেরুদণ্ডের চিকিৎসায় আপনার ভয় পাওয়ার কিছু নাই, এটি খুব সহজ একটা আধুনিক একটা চিকিৎসা রয়েছে, সেটা হলো এন্ডোস্কোপিক সার্জারি এবং আপনি খুব অল্প সময়ের ভিতরে আপনি কোনো জটিলতা ছাড়াই কিন্তু আপনি ভালো হয়ে যেতে পারবেন। সুতরাং আমি মনে করি যে মেরুদণ্ডের সমস্যা হলে আপনি এই আধুনিক চিকিৎসা নিতে পারেন, এর জন্য দেশের বাইরে যাওয়ার প্রয়োজন নেই। আমরা এখন এই চিকিৎসাটি আনোয়ার খান মডার্ন হসপিটালে নিয়মিতভাবে আমরা করছি।